সকালবেলা গেটের কাছে দাঁড়িয়ে আছে গাড়ি, ঠাম্মা দাদু সত্যি যাবে ছেড়ে কি এই বাড়ি? বলেছিলে এই বাড়িটা দাদুর টাকায় কেনা, কতদিনের কত স্মৃতি কতকালের চেনা। ঠাম্মা দাদু বাবা তুমি আমি এবং টম সুখেই ছিলাম এই বাড়িতে, জায়গা তো নয় কম। হঠাৎ করে ঘটল কেন এমন ব্যাপার বাজে, যতই আমি চিন্তা করি বুঝতে পারি না যে এখন কেন এই বাড়িতে হয় না ওদের ঠাঁই। সেই কথাটা তোমার কাছে জানতে আমি চাই। দাদুর অফিস অবসরের মানপত্রখানা কে যে কখন ফেলল ছিঁড়ে যাচ্ছে না কো জানা। দাদুর ছড়ি ছাতা ঘড়ি কতই কি যে আছে, কমেই গেল তাদের কদর তোমাদেরই কাছে। বললে তুমি ওরা নাকি বৃদ্ধাবাসে যাবে, সেটাই গিয়ে থাকবে এবং সেইখানেতেই খাবে। বৃদ্ধাবাস জায়গা কেমন, থাকে সেটাই কারা, সেটাই বুঝি থাকে মাগো বুড়ো মানুষ যারা। তোমরা যখন বুড়ো হবে রাখছি বলে মা বৃদ্ধাবাসে পাঠিয়ে দেব, চিন্তা করো না। সেদিনও ঠিক এমনি করে আসবে গেটে গাড়ি, তুলে দেব সেই গাড়িতে তোমায় তাড়াতাড়ি।